নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সানডে মানেই তো জানো বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, মজা, তার মাঝে ঠিক কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা, ঠিক তেমনই সানডের একটা দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সোদপুর সাইবাবা মন্দিরের উদ্দেশ্যে। আজ দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সোদপুর সাইবাবা মন্দির, তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তার আগে, প্রবেশ করার আগে আমরা নিয়ে নেব পুজোর জন্য কিছু, মানে পুজোর প্রসাদের জন্য কিছু জিনিস, তো চলো যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ অঙ্কিতা, অঙ্কিতা পুজোর জন্য নিয়ে নিয়েছে ডালা। ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে যাব, হঠাৎ লক্ষ্য করলাম মন্দিরের বাঁদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। এরপর গিয়ে ওখানের এক স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম, উনি জানালেন প্রত্যহ বিকেল 5টা থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়, যতক্ষণ প্রসাদ থাকে। ফাইনালি বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সোদপুর সাইবাবার মন্দিরের ভেতরে। ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছ কি অসাধারণ, কি অসাধারণ লাইটিং। বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য রয়েছে সুসজ্জিত রেলিং দ্বারা আবৃত একটি গেট, তো চলুন বন্ধুরা আমরা এখন রেলিং দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছ মন্দিরটি কিন্তু পুরো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, সত্যি কি অসাধারণ লাগছে এই আলোর খেলায়। আমি তো বাবার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছ অঙ্কিতা, অঙ্কিতা গেছে এখন পুজো দিতে, তো চলো অঙ্কিতা পুজো দিই, তারপর তোমাদের ঘুরে দেখাবো মন্দিরটা। অঙ্কিতার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম মন্দির পরিক্রমা করার উদ্দেশ্যে মন্দিরের বাইরে, এবং নিয়ে নিলাম বাঁদিক। বাঁদিকে দেখতে পাচ্ছ সুসজ্জিত রেলিং দ্বারা আবৃত এই রেলিংয়ের ভেতরে রয়েছে অজস্র সাইবাবার জীবদ্দশায় বিভিন্ন চিত্র, চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সাইবাবার জীবদ্দশায় বিভিন্ন সময়ের বিভিন্ন কাহিনী। শুধু যে এটা বাঁদিকে রয়েছে এমন কিন্তু নয়, বাঁদিক ডান দিক উভয় দিকেই সুসজ্জিত চিত্র দ্বারা আবৃত রয়েছে এই মন্দিরটি।
তো বন্ধুরা, এবার কথা হলো আপনারা কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন। এই মন্দিরে পৌঁছাতে হলে শিয়ালদা থেকে আপনাকে নিয়ে নিতে হবে ব্যারাকপুর অথবা নৈহাটিগামী যে কোনো একটি লোকাল ট্রেন। লোকাল ট্রেনে করে আপনি পৌঁছে যাবেন সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে নিয়ে নেবেন টোটো অথবা অটো। অটো নিয়ে আপনারা পৌঁছে যাবেন সোদপুর গির্জামোড়। গির্জামোড়ের বাঁদিকেই দেখতে পারবেন রয়েছে এই সাই বাবার মন্দিরটি। একবার এসে ঘুরে যান, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সত্যি এমন মন মুগ্ধ করা পরিবেশে ভালো না লেগে থাকাই যায় না। তো বন্ধুরা, আমরা তো চলে এসেছিলাম সোদপুর সাইবাবা মন্দিরে। মন্দিরটার পরিবেশটা তো তোমাদের ঘুরে দেখালামই, খুব সুন্দর লাগছে। আর অঙ্কিতা, তোর কেমন লাগলো বল? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? আরেকদিন আসবি? সত্যি জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা ফাঁকা, সত্যি বলবো মানে খুব ভালো লাগার মতো একটা জায়গা। আর একটা কথা বন্ধুরা, যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, আমি যে বট বা অশ্বত্থ গাছের কথা বলেছিলাম যে গাছগুলো আমি লাগাবো, গাছগুলো কিন্তু আমি অনেক খুঁজেছি, আমি কোনো জায়গায় পাচ্ছি না। তোমরা যদি কোনো জায়গায় পেয়ে থাকো বট বা অশ্বত্থ গাছ, অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টসে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।